হাইকোর্টে গোহারা হারল রাজ্য সরকার। রাজ্য সরকারের আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। চাকরি প্রার্থীরা যে রুটে মিছিল করতে চাইছেন সেই রুটে রয়েছে বেশ কয়েকটি স্কুল, ফলে মিছিল হলে স্কুলগুলির অসুবিধা হবে। এই যুক্তি দিয়ে রাজ্য সরকার আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল, কিন্তু রাজ্যের সেই যুক্তি মানতে নারাজ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। সোমবার শুনানিতে বিচারপতি বলেছেন, যে সব স্কুলের কথা বলা হচ্ছে মিছিলের কারণে সেখানে কোনো প্রভাবই পড়বে না। রাজ্যের আবেদন ত্রুটিপূর্ণ বলে পর্যবেক্ষণ বিচারপতির। রাজ্য সরকারের গ্রুপ ডি পদে চাকরি প্রার্থীরা মিছিল করার আবেদন জানিয়েছিল আদালতের কাছে, সেই মিছিলে ইতিমধ্যে অনুমতিও দিয়েছে হাইকোর্ট। সোমবার সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছিল। থিয়েটার রোড এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থল থেকে শুরু করে নিজাম প্যালেসের সামনে দিয়ে রবীন্দ্র সদন মোড় থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড হয়ে হাজরা মোড়, এই রুটেই মিছিল করার অনুমতি চেয়েছিলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের একাংশ। আগামী 27 সেপ্টেম্বর বুধবার বেলা 1টায় সেই রুটে মিছিলের অনুমতিও দিয়ে দেন বিচারপতি। সোমবার রাজ্য জানায় ওই রুটে রয়েছে অভিনব ভারতী, শ্রী শিক্ষানিকেতন, শাখায়ত মেমোরিয়াল, লা মার্টিনিয়ার সহ বেশ কয়েকটি নাম করা স্কুল। মিছিল হলে ওই এলাকায় ট্রাফিকের সমস্যা হবে, এমনটাই সওয়াল রাজ্যের। মঙ্গলবার দুপুর 12টায় ফের এই মামলার শুনানি রয়েছে। ওই দিন আবারও হলফনামা জমা দেবে রাজ্য। এর আগে পরিষ্কারভাবে আজকে জানিয়ে দিয়েছে সেখানে কোনো সমস্যা হবে না মিছিল করলে, রাজ্যের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। শুধু বলা হয়েছে আগামীকাল দুপুর 12টার মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্য সরকারকে।